হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। আজকে এক দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সয়াবিন আলু মটর দিয়ে ঘুগনি। তো রেসিপি দেখার আগে বন্ধুরা, যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখছেন, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি কুকারের মধ্যে ভিজে রাখা মটরগুলোকে প্রথমে দিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, 5 টুকরো আলু দিয়ে দিলাম। এবার আমি প্রেশারটা ঢাকনা লাগিয়ে দিলাম, দিয়ে আমি 4টে সিটি মেরে প্রেশারটাকে ঠান্ডা করে নেব। সিটি মেরে দেখুন প্রেশারটা আমার ঠান্ডা হয়ে গেছে, মটর আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। আমি সয়াবিন দিয়ে এটা বানাবো, ওই জন্য সয়াবিনটাকে ভিজিয়ে আমি ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, আর ছোটো ছোটো করে নারকেল কেটে দিয়ে দিলাম। নারকেলটা আমি প্রথমে ভেজে নেব। নারকেলটা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রেখে দিলাম। এবার আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিনগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখে দিয়েছি, অল্প একটু লবণ দিলাম, দিয়ে আমি সয়াবিনটাকে ফ্রাই করে নেব। আমি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখে দিয়েছি। তো সয়াবিন দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার সয়াবিনগুলোকে আমি উঠিয়ে রেখে দিলাম। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। ওই কড়াইতে আমি আরও তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিলাম গোটা গরম মশলা। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। তো প্রথমে পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজবো, আর আমি যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি পেস্টের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্টটা দিয়ে দিলাম। তো এই মশলাটা আগে আমাকে কষিয়ে নিতে হবে ভালো করে। আমার রেসিপি হলো সয়াবিন আলু মটর দিয়ে ঘুগনি। এর মধ্যে লবণ দিলাম, লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যে যেমনি খান। আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, তো টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোটা আমি মশলার সাথে ফ্রাই করব। এবার মশলা সব এক এক করে আমি অ্যাড করব। দিলাম হলদি পাউডার, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু গোলকি পাউডার, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো পাউডার। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে, এমনভাবে কষাতে হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধ না বেরোয়। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তো মশলাটা আমার পুরো কষানো হয়ে যাবে। আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডারও অ্যাড করলাম। দেখুন আমার মশলাটা পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার বয়েল করে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আলুর সাথে আরও আমি 2 মিনিট কষিয়ে নেব। এবার ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। তো সয়াবিনের সাথে, মশলার সাথে, আলুর সাথে আরও আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারাও এই প্রসেসে ঘরে একবার আলু, সয়াবিন আর মটর দিয়ে ঘুগনি একবার ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। রুটি, পরোটা, ইভেন ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে। দেখুন আমার মশলাটা পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার বয়েল করে রাখা মটরটা আমি এর মধ্যে অ্যাড করলাম, করে এটাকে আরও আমি 2 মিনিট কষিয়ে নেব। দেখুন আমার এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা নারকেলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আরও আমি নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিলাম। জল আমি বেশি দেব না, কেননা মটর আলু সব কিছুই সিদ্ধ আছে অলরেডি, ওই জন্য আমি জলটা অল্প করে দিলাম। দেখুন আমার সয়াবিন আলু মটরের রেসিপিটা প্রায় রেডি। নাওয়ার আগে আমি 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি অ্যাড করব। আমার এই রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম আর 1 চামচ ঘি অ্যাড করলাম, করে এটাকে ভালো করে মিক্স করে দিলাম।
তো সয়াবিন আলু মটরের রেসিপি আমার ফুললি রেডি। তো চলো, টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।